হাই ফ্রেন্ডস, ওয়েলকম টু আওয়ার চ্যানেল ওড়িশা জব অ্যালর্ট। তেবে দেখ, উৎকল বালাশ্রম তরফর তোমাদের আউথরে ভ্যাকেন্সি আসিছি। এথর যে জব লোকেশন তোমার রহব তা ফুলবাণী রহব। তেবে যদি আমি ফর্স্ট নেম দেখিবা, তাহলে প্রথমে দেখ তোমার স্টোর কিপর কম একাউন্টেন্ট পাই রয়েছে গোটে পোস্ট। দ্বিতীয়রে তোমার হাউস ফাদার পাই রয়েছে দুইটি পদবি। এজুকেটর পাই রয়েছে গোটে। আর্ট এন্ড ক্রাফট কম মিউজিক টিচর পাই গোটে রয়েছে। পিটি ইনস্ট্রকচর কম যোগা ট্রেনর পাই গোটে রয়েছে। প্যারামেডিকাল স্টাফ পাই গোটিয়ে পদবী, আউ কুক পাই গোটে, আউ লাস্টে হেল্পর কম নাইট ওয়াচম্যান পাই গোটে পদবী রয়েছে। মোট উপরে তোমার নটি পদবী রয়েছে। যদি আমি এপ্লাই স্টার্ট ডেট কথা দেখিবা, তাহলে দেখো তুমি প্রথমে তোমাকে ইমেলে এপ্লাই করা পড়ব। তাপরে তোমাকে ডকুমেন্টর হার্ড কপি সব জেরক্স সব সেন্ড করা পড়ব। তবে যে ইমেলর এপ্লাই করবার আরম্ভ তারিখ অলরেডি তোমার স্টার্ট হয়ে যাইছে এক তারিখর। লাস্ট ডেট রয়েছে তোমার 10/8/2024 রয়েছে লাস্ট ডেট। তবে তুমি যেমি প্রথমে তুমি ইমেল থ্রুরে এপ্লাই করব, তাপরে দেখিপার তোমাদের যে ইমেল আইডি যে দিয়েছি utkalbalashram23@gmail.com, এই ইমেল আইডি তুমি এপ্লাই করব প্রথমে। তবে হার্ড কপি সেন্ড করার লাস্ট ডেট তোমার আর 6 দিন এক্সট্রা মিলুচি, তোমাকে 16/8/2024 মিলুচি। দেখো মু দেখে দেউচি হুজ তার অফিসিয়াল নোটিফিকেশন, তোমাকে মু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবি, তোমরা ডিটেলসে পড়ি পারিও যো মানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অছো। তবে তার যে পোস্টাল এড্রেস রইব, দা সেক্রেটারি এট কেন্দুয়াপড়া পোস্ট অফিস বা পুলিশ স্টেশন ফুলবাণী ডিস্ট্রিক্ট কন্ধমাল পিন 702-001, বুঝিপার সেক্রেটারি অফ উৎকল বালাশ্রম। তাপরে এই আড্রেসে তোমাকে পঠাইবা পড়ব হার্ড কপি। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করে পড়ব, kandhamal.odisha.gov.in ভিজিট করি তোমাদের দেখিপার, বুঝিপার। জব লোকেশন তোমার রহব কন্ধমাল ডিস্ট্রিক্ট রহব। তবে জেন্ডর তুমি জাঁপার তোমার বোথ মেল এন্ড ফিমেল চাইলে তোমাদের এপ্লাই করে পড়ব। অর্গানাইজেসন নেম তোমার রয়েছে কোণ না উৎকল বালাশ্রম ফুলবাণী কন্ধমাল রয়েছে। তবে দেখো এপ্লিকেশন ফি তোমাকে কোণী এপ্লিকেশন ফি এপাই দেওয়া পড়ব না। তোমার বয়স সীমা তোমাদের দেখিপার যে মিনিমম এজ তোমার রয়েছে 21, ম্যাক্সিমম এজ তোমার রয়েছে 45 বর্ষ। তবে কোয়ালিফিকেশন যদি আমি দেখা, স্টোর কিপর কম একাউন্টেন্ট পাই তোমার পিজি করা দরকার, কমর্স বা এমবিএ করা দরকার। হাউস পদার পাই তোমার কোণী বি ব্যাচেলর ডিগ্রি করা দরকার। এজুকেটর পাই ব্যাচেলর ডিগ্রি করা দরকার সাইন্স কিংবা আর্টসে। সেইভাবে ভাবে আর্টস এন্ড ক্রাফট কম মিউজিক টিচর পাই তোমার ব্যাচেলর ডিপ্লোমা ইন ফাইন আর্ট এন্ড ক্রাফট এন্ড মিউজিক করা দরকার। পিটি ইনস্ট্রকচর কম যোগা ট্রেনর পাই তোমার বিপিএড করা দরকার। প্যারামেডিকাল স্টাফ পাই তোমার কম্পাউন্ডার কোর্স কিংবা ফার্মাসিস্ট কিংবা ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক কিংবা হোমিওপ্যাথিক কিংবা ইউনানি ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজেসন অর ফার্মাসিস্ট হ্যাভিং ডিপ্লোমা ডিগ্রি, যে কোনসি গোটিয়ে কোয়ালিফিকেশন থিলে তোমাদের এপ্লাই করে পড়ব। কুক পাই তোমার অন্ডার ম্যাট্রিক 8-10 পাস হয়েছিল চলব। হেল্পর কম নাইট ওয়াচম্যান পাই মধ্যে তোমার অন্ডার ম্যাট্রিক কোয়ালিফিকেশন রয়েছে। এবার যদি আমি স্যালারি দেখিবা, তাহলে দেখো স্টোর কিপর কম একাউন্টেন্ট পাই তোমার 18,536 টাকা স্যালারি রয়েছে। হাউস ফাদার পাই তোমার রয়েছে মোট উপরে 14,564 টাকা। এজুকেটর পাই রয়েছে তোমার 10,000। আর্টস ক্রাফট টিচর পাই রয়েছে তোমার 10,000। পিটি টিচর পাই 10,000। প্যারামেডিকাল স্টাফ পাই 11,916 টাকা। কুক পাই 9,930। হেল্পর কম নাইট ওয়াচম্যান পাই তোমার 7,930 টাকা রয়েছে স্যালারি। সিলেকশন প্রসেস তোমাদের জাঁপারিব যে প্রথমে তোমার মার্ক বেসিসে সিলেকশন হব, তাপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হব। তবে অধিক জানা তোমাদের আমার ওয়েবসাইট কু ভিজিট করে পড়ব odishajobala.net কু। মু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবি, যে মানে ইন্টারেস্টেড অছ তোমাদের যাইকি ডিটেলসে পড়িকি এপ্লাই করে পড়ব। তবে পুনে দেখা হব আউ ইম্পর্টেন্ট ভিডিও সহ রয়েছে। ধন্যবাদ।